बोली अपना जानें जे गत मासेर कुड़ी तारीखे आम बान जाके आंगफुंग बला होच्छे उंगफुंग बला अनेक किछु बला होच्छे जाओ से विध्वंसी घूर्णिझड़ बांगलार उपरे आछड़े पड़ेछिलो ताते पश्चिमबंगेर विशेष करे उपकूलवर्ती जे जिलागुलो सेई जिलागुलोते भयंकर क्षति होयेछे भयंकर तांडव लीला होयेछे गोटा कलकाता अचल हो जाए। सेदिन तृणमूल नेतारा बोलेछिलो कलकाताटा एकटू प्रब्लेम आमादेर राज्यर जे विद्युत पर्षद तारा एतटाई सक्रिय सफल देखुन बाइरे कोनो समस्या नेई खाली कलकाताते किछु किछु जायगाय समस्या आजकेर परिस्थिति बोलछे कलकातार बाइरेर सेई विस्तीर्ण जे ग्रामांचल उत्तर चब्बिश परगना दक्षिण चब्बिश परगना সেখানে 5 থেকে 6 লক্ষ গ্রাহকের এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। 5 থেকে 6 লক্ষ গ্রাহকের বিদ্যুৎ পৌঁছায়নি অথচ আম্বান পার হয়ে গেল 13 দিন 2 সপ্তাহ হতে চলল পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ। অন্যান্য অসুবিধা ছেড়েই দিন পানীয় জল স্বাস্থ্য করোনা তো লাটে উঠেছে সব ছেড়েই দিন এরই মাঝখানে ত্রাণ নিয়ে চলেছে দলবাজি লুট বাইরের কোন সংস্থা তারা সেই সমস্ত ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে গেলে তাদেরকে দেওয়া হচ্ছে বাধা। বড় অদ্ভুত পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে আজকে বাংলা সাধারণ মানুষ ত্রাণ দিতে যাওয়াটাও অপরাধ সেখানেও বাধা দেওয়া হচ্ছে সেখানে পুলিশ তার জিজ্ঞাসাবাদ চলছে তাই প্রথম দিন থেকে যে কথাটা আমরা বলে এসেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তুতির অভাবে ঘূর্ণিঝড় যে তাণ্ডব চালিয়ে গেল সে তাণ্ডব থেকে আমরা মানুষকে রক্ষা করতে পারলাম না ন্যূনতম সুযোগ সুবিধা মানুষের কাছে দিতে পারলাম না সেদিন কাছে অভিযোগ যে সত্য তার প্রমাণ আজকে 14 দিন প্রায় হতে চলল এখনো পর্যন্ত হাজার হাজার গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ আসেনি মানুষের কাছে ত্রাণ নাই খাবার নাই ওষুধ নাই চলাচলের ব্যবস্থা নাই কিছু নাই এতদিনে সেখানটাই কিছু সামরিক বাহিনী নামিয়েছে আমি প্রথম দিন থেকে বলেছিলাম আরো বেশি বেশি করে সামরিক বাহিনীকে ব্যবহার করা হোক কারণ ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার কলকাতা আরামসে আমরা বাহিনী চাইলেই পেতাম বাংলার মানুষকে আমি আরেকটা কথা বলে দিতে চাই এই সুযোগে এই যে বলছে না 1444 কোটি টাকা আমি সাহায্য করলাম জেনে রাখুন প্রত্যেকটা রাজ্যে প্রতিটা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দুর্যোগ যখন হয় তখন তৎক্ষণাৎ সহযোগিতার জন্য 2005 সালে আইন তৈরি হয়েছিল ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এই আইন অনুযায়ী প্রত্যেকটা রাজ্যের কাছে ঝড় তুফান বন্যা ভূমিকম্প আসুক আর না আসুক আবার বলছি প্রত্যেকটা রাজ্যের কাছে ঝড় বন্যা ভূমিকম্প তুফান আসুক আর না আসুক প্রত্যেকটা রাজ্যের কাছে আগাম টাকা জমা দেওয়া থাকে যাকে বলা হয় স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড SDRF প্রত্যেকটা রাজ্যের কাছে সেই টাকা অগ্রিম জমা দেওয়া থাকে বাংলার মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এই যে আপনি ঘটা করে বলছেন 1444 কোটি টাকা আমি দিলাম এটা কোত্থেকে দিলেন আপনার কাছে কেন্দ্রের পক্ষ থেকে রাখা জমানো প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করতে অগ্রিম যে অর্থ বরাদ্দ করা হয় সেইটা থেকে দিলেন না কোথা থেকে দিলেন এক দুই নম্বর আপনি বলছেন 1444 কোটি টাকা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে 1000 কোটি তাহলে তো 2444 কোটি টাকা এর মধ্যে বন্টন করে দেওয়া উচিত ছিল আপনার
এটা কোন টাকা আমাদের জানতে ইচ্ছা করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে করোনা এবং করোনার পরবর্তী প্রাকৃতিক বিপর্যয়, কিছু লুটেরার হাতে স্বর্গ রূপান্তরিত হয়েছে। সারা বাংলা জুড়ে রেশন আজও দুর্নীতির শিকার। আমি তিন দিন আগে কথা বলেছি রামবিলাস পাসওয়ানের সঙ্গে, তিনি বলছেন আমরা যে চালটা দিচ্ছি সেই চালটা হেরা ফেরি হচ্ছে, ঠিক এই কথা বলেছেন। রাজ্যপাল, রাজ্য সরকার, তাদের মধ্যে সংলাপ নেই, কথা নেই, আদান প্রদান নেই, তাদের মধ্যে সম্পর্ক নেই। রাজ্যপাল রাজ্যপালের মতন চলছেন, রাজ্য রাজ্যের মতো চলছে, ফলে সর্বত্র বিশৃঙ্খলা, সর্বত্র অরাজকতা। এই অরাজকতা গ্রামে আছে, এই অরাজকতা শহরে আছে, এই অরাজকতা নবান্নে আছে, এই অরাজকতা রাজভবনেও আছে। দুর্ভাগ্য আমাদের সকলের, এখানে সাংবাদিক যারা সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ মাধ্যম যদি কিছু লেখে, সরকারের বিরুদ্ধে যদি কোনো সংবাদ মাধ্যম সমালোচনা করে, তাকে সঙ্গে সঙ্গে মিথ্যা কেসে অভিযুক্ত করে থানায় ডেকে পাঠানো হয়, ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, CNN নামক একটা সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়। কি চলছে বাংলায়? এটাই কি বাংলার গণতন্ত্র যে সাংবাদিকদের বলার অধিকার নাই? বলতে গেলে মার খেতে হবে, নাহলে সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যাবে। সাংবাদিকদের কিছু ব্যক্তিগতভাবে মত প্রকাশের অধিকার নাই, কারণ মুখ্যমন্ত্রী তা পছন্দ করেন না। কোনো সাংবাদিক যদি নিজের ইচ্ছা মতন মানুষের কথা বলবার চেষ্টা করে, তাকে মিথ্যা কেসে অভিযুক্ত হতে হবে, তাকে থানায় ডেকে পাঠানো হবে। বাংলার মুখ্যমন্ত্রী, আগেও বলেছি আজও বলছি, চিরদিন কাহারও সমান নাহি যায়। সরকারিভাবে করব, সরকারিভাবে করা মানে সেখানে খাবার, বিদ্যুৎ, আলো, বাতাস, ডাক্তার সব কিছুর ব্যবস্থা থাকবে। ডাক্তার না থাকলেও স্বাস্থ্যকর্মীরা থাকবে, এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। কিন্তু পশ্চিমবঙ্গে কী হচ্ছে, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের নামে এক চরম বিশৃঙ্খলা চলছে। লোক জানে না কোয়ারেন্টাইন মানে কি, লোকে ভাবছে কোয়ারেন্টাইন সেন্টার হবার পর আমার ঘরে বিপদ ঢুকে যাবে। সেখানে আলোচনা করা নাই, সেখানে বলা নাই, হঠাৎ করে সেখানে বাস ফেলে দিচ্ছে, কন্ট্রাক্টর লাগিয়ে দেওয়া হচ্ছে, সে কন্ট্রাক্টরগুলো সব তৃণমূলের কন্ট্রাক্টর, তাদেরকে বলা হচ্ছে তোমরা খেতে দিবে, তোমরা আলো দেবে, ফ্যান দেবে, তারা কিছুই করছে না, বিল উঠে যাচ্ছে। সরকারি অফিসার আছে আর তৃণমূলের কন্ট্রাক্টর আছে, বিল হেরাফেরি হতো অসুবিধা নাই। মানুষ তুই মর, তুই মর, তুই মার খা, তুই যা কিছু কর। কোয়ারেন্টাইন সেন্টার করার নামে আরেকটা বড় এই বাংলা জুড়ে ঘাপলাবাজি চলছে, অর্থাৎ দুর্নীতি চলছে, কোয়ারেন্টাইন দুর্নীতি। কোয়ারেন্টাইনের নাম করে, প্রতিষ্ঠানগতভাবে কোয়ারেন্টাইনে রেখে মানুষকে সেবা করার নাম করে আরেকটা লুট চলছে। দেখে আসুন এখানে ট্রেনে করে যে সমস্ত মানুষ আসছে, তাদেরকে কেউ চিকিৎসা করছে না, দেখছে না, কিছু করছে, কেউ কিছু করছে না। তারা কোথায় যাচ্ছে, কী করছে, না করছে, দেখারই কেউ নাই, কেউ বলারও নাই, কেউ জলে ভিজছে, কেউ দাঁড়িয়ে আছে, কী চলছে এগুলো? এটার নাম কি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন? এ বাংলায় আবার বলছি, আজকে যে করোনার এই দুরবস্থা হলো তার জন্য দায়ী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। আমি সর্বভারতীয় চ্যানেলে বলেছি, আজকে ভারতবর্ষে করোনাকে কেন্দ্র করে এই যে ভয়াবহ অবস্থা তৈরি হলো, তার জন্য ভারতবর্ষের বিজেপি পার্টি এবং প্রধানমন্ত্রীর অপরিণামদর্শিতা, অর্থাৎ হরবর্ত করে আলোচনা না করে স্বেচ্ছাচারিতার সঙ্গে লকডাউন ঘোষণা করা, তার একটা বড় কারণ আমি জাতীয় ক্ষেত্রে বলেছি, রাজ্যের ক্ষেত্রে বলতে চাই। এ বাংলাতেও পরিকল্পনাহীন খামখেয়ালিপনা, যখন ইচ্ছা তখন হুটহাট করে কিছু করে দেওয়া, এটা যদি একটা মুখ্যমন্ত্রী করতে থাকেন তাহলে বাংলায় দুরবস্থা বাড়বে বই কমবে না, তাই এই দুরবস্থার শিকার আমরা হয়েছি। হেরাফেরি হচ্ছে, এখনও ডাল নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, এখনও অতিরিক্ত 5 কেজি করে মাথাপিছু চাল নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। যেখানে অভাব অনটন সারা বাংলা জুড়ে সর্বত্র আজ বিদ্যমান, সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের উদাসীনতার আমরা প্রতিবাদ করছি। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক যারা আসছেন তাদের জন্য কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে,
মুখ্যমন্ত্রী বলেছেন আমি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করব, অর্থাৎ সরকারিভাবে আমি তাদেরকে রাখার ব্যবস্থা করব, নিবৃতাবাস করব। কিন্তু যান দেখে আসুন গ্রামে গ্রামে সেই সমস্ত কোয়ারেন্টাইনে যারা আছে তাদের দুরবস্থা। গ্রামের মানুষ তাদেরকে হয়তো কোথাও খেতে টেতে দেয়, কিন্তু সরকারিভাবে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার কোনো ব্যবস্থা নেই। পরিযায়ী শ্রমিকের নাম করে বাংলার বাইরে আটকে থাকা সাধারণ মানুষ, তাদেরকে আজ বাংলার মুখ্যমন্ত্রী মানুষের কাছে যেন একটা অপরাধীর তালিকায় পৌঁছে দিয়েছেন। বাইরে আটকে থাকা বাংলার মানুষরা কেউ অপরাধী নয়। আপনার যদি ভাইপো বাইরে আটকে থাকতো তাহলে আপনি তাকে আনার সবচেয়ে আগে চেষ্টা করতেন। আপনার ভাইপোর যখন দুর্ঘটনা ঘটেছিল, ভারতবর্ষের কোনো চিকিৎসা ব্যবস্থায় বিশ্বাস না রেখে আপনি সিঙ্গাপুর পাঠিয়েছিলেন দিদি ভাই। তাই বাংলার সবাই যদি আপনার ভাইপো হতে না পারে সেটা ভাইপোদের অপরাধ নয়, আপনার মানসিকতার অপরাধ। পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষকে বলবো, আবার বলবো, বারবার বলেছি, রোগকে ঘৃণা করুন, রোগীকে ঘৃণা করবেন না। আবার বলছি, রোগকে একবার নয় হাজারবার ঘৃণা করুন, রোগীকে ঘৃণা করবেন না। বাংলার মুখ্যমন্ত্রী নিজে আজ বাইরে থেকে বাইরের আটকে পড়া মানুষদের সম্পর্কে যে ধরনের বিদ্বেষমূলক প্ররোচনামূলক কথা বলেছেন, তার কারণে এ বাংলায় বাইরে আটকে থাকা মানুষ তারা আজকে অপরাধীর তালিকায় চলে গেছে। এটা বাংলার দুর্ভাগ্য। বাংলার মানুষ আপনারা বিবেকবান, আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাই আপনাদেরকে বলবো ঘরে থাক আর বাইরে থাক, পশ্চিমবঙ্গেই থাক আর পশ্চিমবঙ্গের বাইরেই থাক। এদেশের যারা মানুষ তারা আমাদেরই কেউ, আমাদেরই হয় আত্মীয়, হয় ভাই, নাই বন্ধু। বিপদে যখন কেউ পড়ে মানুষের তাদের পাশে দাঁড়ানো উচিত। আজকে যেন আমরা সেই মানুষের ধর্মটা পালন করি, মানুষের ধর্মটা পালন করাটা জরুরি কাজ এই মুহূর্তে। খবরের কাগজে দেখছি বিভিন্ন জায়গায় বাইরে থেকে আসা শ্রমিকদের উপর হামলা হচ্ছে, বোমা পড়ছে, মহিলা মার খাচ্ছে। কেন এগুলো হবে? পশ্চিমবঙ্গের প্রশাসন কেন এগুলো হবে? পরিযায়ী শ্রমিকদের বারবার করে বলেছিলাম, বাইরের যারা শ্রমিক, বাইরের যারা মানুষ, বারবার করে আমি বলেছিলাম ধীরে ধীরে পরিকল্পিতভাবে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। শুধু পরিকল্পিতভাবে নিয়ে আসলেই যথেষ্ট ছিল, আপনি পরিকল্পনার ধার ধারেন না। পরিকল্পনার ধার ধারেন না বলেই আজকে আপনি নিজের অক্ষমতা ব্যর্থতা ঢাকতে সেই সমস্ত বাইরের আটকে পড়া মানুষদেরকে বলির পাঁঠা করছেন। তাদের কোনো অপরাধ নেই, তারা বাড়ি ফিরতে চেয়েছে, বাড়ি ফিরতে চাওয়াটা কোনো অপরাধের তালিকায় পড়ে না। আপনি বলছেন আমি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করব, প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা করব, কিন্তু আপনি করছেন না, আপনি করছেন না। আপনি এমন একটা বাতাবরণ তৈরি করছেন পশ্চিমবঙ্গে যেন পশ্চিমবঙ্গ আগামী দিনে দুটো শিবিরে ভাগ হয়ে যায়, বাইরে আটকে থাকা বাঙালি আর স্থানীয় বাঙালি। এই জায়গায় আপনি রাজনীতি করছেন শুধুমাত্র নিজের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্যে। যেমন পরিকল্পনার অভাবে আজ বাইরে আটকে থাকা বাংলার মানুষের এই দুরবস্থা, ঠিক একইভাবে পরিকল্পনার অভাবে ঘূর্ণিঝড়ে আম্বানে বিধ্বস্ত এ বাংলার বিস্তীর্ণ এলাকার মানুষের দুরবস্থা। সেখানেও পরিকল্পনা ছিল না, এখানেও পরিকল্পনা নেই। পরিকল্পনা যদি থাকতো নিশ্চয়ই ঘূর্ণিঝড়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, কিন্তু সে ক্ষতি মোকাবেলা করে 14 দিন পর অন্তত তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে অনেকটা পথ আমরা পার হতে পারতাম। কিন্তু আপনি শুধু রাজনীতি করেছেন, আপনি মিথ্যার বেসাতি করেছেন, পরিকল্পনা করেননি আর উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন, তাই আজকে বাংলার এই দুর্গতি। বিদ্যুতের বিল সরকারের মকুব করা উচিত। প্রথম কথা, কলকাতাতে তো বেসরকারি উদ্যোগের কাছে পয়সা খেয়ে, মাল খেয়ে যাকে বলে, পয়সা খেয়ে বাংলার তৃণমূল সরকার তারা তাদেরকে ছুট দিয়েছে, তোমরা যা খুশি তাই করো। সারা ভারতবর্ষে যাই বিদ্যুতের দর তার থেকে 3-4 গুণ বেশি দরে কলকাতার বেসরকারি সংস্থা গ্রাহকদের কাছ থেকে টাকা লুটছে, আর বাংলা তৃণমূল চুপ করে দেখছে, কারণ বাংলা তৃণমূল সেই বেসরকারি সংস্থার কাছে পয়সা খায়। না হলে অমরির ঘটনায়
যখন প্রশাসনিক অব্যবস্থার জন্য, প্রশাসনিক ত্রুটির জন্য রুগী মারা যায় আর আমরির কর্তৃপক্ষ গ্রেপ্তার হয়, তখন সেই বেসরকারি বিদ্যুৎ সংস্থা সে কেন গ্রেপ্তার হবে না? কারণ সে পয়সা খাচ্ছে, স্টাফ রাখার নাম করে বিদ্যুতের বিল বাড়াচ্ছে, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে, অথচ যখন সংকটকাল তখন বলছে আমার কর্মচারী নেই, তখন বলছে আমি পারছি না। অতএব এটা কি প্রশাসনিক ব্যর্থতা নয়? যদি আমরির প্রশাসনিক কর্তার বিরুদ্ধে কেস হয়, তাহলে কলকাতার বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে কেস কেন হলো না? তার কারণ মাল খেয়েছে বাংলা দিদি ভাই। না না, এই আরো টাকা তো দিতেই হবে। ভারতবর্ষের যেটা ন্যাশনাল, যখন ন্যাচারাল ক্যালামিটি হয়, তো ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয় যখন হয়, তার জন্য আলাদা ফান্ড আছে। সেই ফান্ডের অগ্রিম টাকাটা দেওয়া থাকে রাজ্যে রাজ্যে, কারণ হঠাৎ করে টাকা কোথায় পাবে রাজ্য? তারপর টোটাল ক্ষয়ক্ষতির হিসাব কিতাব করে পরে কেন্দ্রীয় সরকারের পক্ষে জমা করার পর সেখান থেকে লামসাম টাকা, বড় টাকা পেতেই হবে, এটা পেতেই হবে। সেই টাকাটা আসবে কোত্থেকে? ন্যাচারাল ক্যালামিটি ফান্ড থেকে সেই টাকাটা আসবে। সেই টাকাটা আসার আগে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি কত হয়েছে তার তালিকা ধরে 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 বিস্তারিতভাবে কেন্দ্রের কাছে জমা দিতে হবে। এখন যদি পশ্চিমবঙ্গ সরকার ক্রেডিট লিবার জন্য মনে করে আমি সব করে দিয়েছি, আমার খুব একটা দরকার নেই, আমি ম্যানেজ করে দিয়েছি, আমার একার ক্ষমতায়, আমি মমতা ব্যানার্জি, হাম কিসি সে কাম নেই, আমি সব একাই পারি, তাহলে টাকাটা কম পাবে। আর যদি বিস্তারিতভাবে তথ্য জমা দিতে পারে তাহলে টাকাটা বেশি পাবে। ঘরের টাকা, বিদ্যুতের টাকা, সম্পত্তির টাকা, চাষের টাকা, সব টাকা পাবে। এটা কেউরই দয়া করছে না কেউ। মমতা ব্যানার্জি সরকারকে বলতে হবে, আবার বলছি আমি, স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেকটা রাজ্যকে, ভারতবর্ষের অগ্রিম যে টাকাটা দেওয়া হয়ে থাকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য, যে টাকার ব্যবস্থা 2005 সালে কংগ্রেস যখন ক্ষমতা ইউপিএ সরকারের আমলে আইন তৈরি করে, সেই আইন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তৈরি করে, আমরা সেই আইন তৈরি করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে সেই ব্যবস্থা করেছি। অতএব বাংলার মুখ্যমন্ত্রী আপনি বলুন, থোর বড়ি খারা না খারা বড়ি থোর, আপনাকে বলতে হবে। আপনি যা খুশি তাই গল্প বানালে হবে না, নিজের কৃতিত্ব নেবার জন্য গল্প বানাবেন না। কেন্দ্রের সরকারের খাদ্য সুরক্ষা আইনের চাল এনে আপনি নিজের চাল বলে চালানোর চেষ্টা করেন, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে যে আপনি শুধু নিজের নাম কেনার জন্য পরিকল্পনার নাম বদল করে দেন। তাই আমরা হ্যাঁকে হ্যাঁ নাকে না জানতে চাই।